দেখবি তোর বরের এই নামটা খুব পছন্দ হবে, পারিজাত। আমরা ওর নাম ঠিক করে রেখেছি অনিতা। এবারে সকলের নামের সঙ্গে মিলিয়ে আর সেটাই থাকবে। মাসিমা, এই নামটা তো একটু পুরনো দিনের নাম, মানে ওদের যদি নাম রাখতেই হয় একটু আধুনিক দিনের নাম রাখুন না, মানে ভারতী আর অমরেন্দ্র মিলিয়ে অনুভূত হতে পারে। হ্যাঁ, সেটা অভদ্রও হতে পারে, আবার অভাগীও হতে পারে, অত মিলমিশে দরকার নেই, মায়ের ঠিক করা নামটাই থাকবে। হ্যাঁ হ্যাঁ, অনিতা নামটা খুব সুন্দর। আমি একটু আগে ওকে বলছিলাম পারিজাত নামটা খুব একটা ভালো নয়, ওই ছেলেদের নাম ওটা, আর অনুভা নামটাও খুব পুরনো নাম, অনিতা নামটাই ভালো। অবশ্য এখন ভাবছি অভদ্র নামটাই জমপেশ হবে। যে মামার বাড়ি খালি হাতে প্রথম নাতনির মুখ দেখতে আসে সেই বাড়ির নাতনির অমর নাম হওয়াটাই ঠিক হবে। বলছিলাম বিয়ান, এই অবস্থায় তো আমার খালি হাতে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না, অসহ্যের গা তাই। কাকাবাবু, মা মরার অসুজটাকে নিজের স্বার্থে ব্যবহার করবেন, তাহলে তো ওই অসুজ গায়ে আপনার নাতনির মুখ দেখার জন্য শোবার ঘরে আসা একদম উচিত হয়নি। বৈঠকখানা থেকে ফিরে যেতে পারতেন কি, তাই না? সেটা যখন নাতনি দেখার আগ্রহে করলেনই না, তাহলে নাতনির মুখটা কেন খালি হাতে দেখলেন? সত্যি আমার ভুল হয়ে গেছে। বিয়ে থেকে তো যথেষ্ট হাত পড়ে দিয়েছো, আর তাতেও যদি শান্তি না হয়, এখনো যারা হাত পাচ্ছে তাদেরকে বলে দাও যে পার্টি নিয়ে আমাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে। তুমি মাথা নিচু করবে না। আরতি, তুই থামবি? বাড়ি বউ এসে গায়ে পড়ে অপমান! তুমি আমার বাবা মাকে ভিখিরি বললে, আমার বাবা মা তোমার বাড়ির সামনে ভিক্ষা করতে যাবে? কথার উল্টো মানে করবেন না, আমি যা বলেছি তা বোঝার মতো বুদ্ধি যথেষ্ট আপনার আছে।